রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বড় সড়ো সাফল্য, চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকে আটক। সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে নানা রকম চুরির ঘটনা বেড়েই চলেছিল, আর এই চুরির মাঝেই রূপনারায়ণপুর পুলিশ বড় সড়ো সাফল্য অর্জন করলো। রূপনারায়ণপুর এলাকা থেকে বিভিন্ন বাড়িতে চুরির ঘটনার অভিযোগ উঠে আসছিল, বেশিরভাগই বন্ধ বাড়ি থেকে তালা ভেঙে বাড়ির গহনা ও নগদ টাকা চুরি সহ বাড়ির জানলা থেকে মোবাইল চুরি, কখনো আবার রাস্তায় একা মহিলার গলা থেকে হার ছিনতাইয়ের ঘটনা প্রকাশ পায়, যার ফলে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি বিশেষ দল তৈরি করে এই দুষ্কৃতীর দলকে ধরার জন্য। প্রায় দেড় বছর থেকে এই সকল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। অবশেষে বড় সড়ো একটি চোরের গ্যাং প্রকাশ্যে আসে। পুলিশি সূত্রে জানা যায় যে বহুদিনের চেষ্টায় চোরা কারবারি চক্রের চন্দন পুত্র ও এস কে রাজকুমার নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। তারা সালানপুর থানার জেমারি গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে, যার মধ্যে একটি এলসিডি টিভি, একটি গিটার, দুটি হোম থিয়েটার, একটি সিসিটিভি ডিভিআর, দুটি ল্যাপটপ, আটটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি টুলু পাম্প, কিছু বাসনপত্র ও একটি স্প্রে মেশিন সহ দুটি সোনার বালা, দুটি সোনার গলার হার, একটি সোনার চেইন, একটি নাকের, একটি আংটি ও কানের সোনার গহনা। 25 জুলাই ধৃত দুজনকে আসানসোল আদালতে তুলে 5 দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়েছিল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এই সকল চুরি যাওয়া জিনিসের খোঁজ পায়। তারা জানায় যে এগুলি তারা বিভিন্ন তালাবন্ধ ঘর থেকে চুরি করে সেগুলো অল্প দামে জেমারি ও আশেপাশের এলাকায় অত্যন্ত অল্প দামে বিক্রি করে দিত। তাদের দুজনকেই আজ আসানসোল আদালতে পাঠানো হয়। তবে পুলিশ এখনো পর্যন্ত এদের সাথে আরও কে কে জড়িত রয়েছে সেই নিয়ে তল্লাশি শুরু করেছে। এবং আবারও পুনরায় 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবেন বলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশি সূত্রে খবর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।